এটাকে প্রমাণ করে দিয়েছে কাগজপত্র দেখিয়ে তাদের সেই ইনভেস্টিগেটিভ রিপোর্টে, এবং আরেকটি প্রমাণ করেছে যে কি পদ্ধতিতে এই যন্ত্রপাতি কেনা হয়েছে, এই বিষয়টি আল জাজিরা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে হাঙ্গেরি প্রধান ক্ষেত্র হিসেবে কাজ করেছে, কারণ হাঙ্গেরিতেই জেনারেল আজিজের ভাই, যে একজন খুনি এবং তার সম্পর্কে আরেকটু কথা একটু পরে বলছি আমি, সে সেখানে আশ্রয় গ্রহণ করেছে, সেখানে সে সম্পদ ক্রয় করেছে, টাকা পয়সা নিয়ে গেছে, সে অনেক বেশি নিয়েছে, তার মধ্যে হাঙ্গেরি তার প্রধান বিচরণ ক্ষেত্র। এই খবরটি আল জাজিরা আমাদেরকে দিয়েছে। আর আল জাজিরা আরেকটি কথা আমাদেরকে জানিয়েছে যে জেনারেল আজিজের এই ভাইগুলো, সন্ত্রাসী ভাইগুলো, এরা সবাই বর্তমানে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা রক্ষী ছিল, বডিগার্ড ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন সেই সময় তার বডিগার্ড ছিল দীর্ঘদিন ধরে। এবং আরো একটি তথ্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছি, যেটা আল জাজিরা বলেছে, শুনিয়েছে আমাদেরকে হারিসের জবানিতে, যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশের আইজি বেনজির আহমেদ এবং র‍্যাব, এগুলো এই সন্ত্রাসী পরিবাররাই, সন্ত্রাসী যে ভাইয়েরা আছে তারাই পরিচালনা করছে। অর্থাৎ কাকে গুম করা হবে, কাকে হত্যা করা হবে, কার কাছ থেকে টাকা নেওয়া হবে, কাকে গ্রেফতার করা হবে, কাকে কাকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে, এগুলো তারা কন্ট্রোল করছে, এমনকি পুলিশের পোস্টিংও তারা কন্ট্রোল করছে। তো এই মোটামুটি আল জাজিরা আমাদেরকে ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা কি দেখলাম, যে ইনফরমেশন গুলো পাওয়ার পরে সরকার এর কোনোটাকেই বলেনি যে এগুলো মিথ্যা। সরকার বলতে চাইলো যে আল জাজিরাকে বিরোধী দল, তারা বিএনপির কথা বলেছে একবার, একবার বলেছে জামাত ইসলামের কথা, তারা নাকি আল জাজিরাকে টাকা পয়সা দিয়ে এই ইনভেস্টিগেটিভ রিপোর্টটি করিয়েছে। এখানে মজার ব্যাপার হলো যে আল জাজিরা বিশ্বের তৃতীয় সব থেকে ধনী কান্ট্রি, মানে ধনী কান্ট্রির যে তালিকা তার মধ্যে কাতার হচ্ছে 3 নম্বর, এবং আল জাজিরার মালিকানা হচ্ছে কাতার সরকারের, এবং কাতারের পার ক্যাপিটা ইনকাম $62,000, $62,000। আর বাংলাদেশে ভুয়া তথ্য দিয়ে দাবি করা হচ্ছে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $2,000 কাছাকাছি বলা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কাতার কতটা ধনবান রাষ্ট্র। তো সেই রাষ্ট্রকে বিএনপি আর জামাত টাকা দিল, সেই রাষ্ট্রের মালিকানাধীনের যে মিডিয়া তাকে টাকা দিয়ে দিল, এই ধরনের গল্প বলছে। এবং আমি জানি যে যারা এই গল্পগুলো বলছে, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা নিজেরাই জানে যে এই সমস্ত গল্পের একটাও জনগণ বিশ্বাস করবে না, কিন্তু তবু তারা বলছে। কেন বলছে? তারা বলছে এই কারণে যে জনগণকে তারা তোয়াক্কা করে না, জনগণ বিশ্বাস করলো কি না করলো তাতে তাদের কিছু যায় আসে না, কারণ তারা ক্ষমতা দখল করে বসে আছে পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাবের মাধ্যমে, এবং এদেরকে আবার পরিচালনা করছে শেখ হাসিনার মানে একেবারে কাছের সন্ত্রাসী বাহিনীরা, যাদেরকে শেখ হাসিনা নিযুক্তি দিয়েছেন। যেমন হারিস কথা প্রসঙ্গে বলেছে যে শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছেন যে হারিস যা করতে চায় সেটা যেন তাকে করতে দেয়া হয়। অর্থাৎ, এবং এর আগে সেনাবাহিনী প্রধান ফোনে তার বন্ধুর সাথে কথা বলছেন, যেটা আল জাজিরা আমাদেরকে শুনিয়েছে, যে তিনি বলছেন যে তার ভাইয়েরা না থাকলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো না, তার ভাইদের আশ্রয়েই 80-এর দশকে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করেছে। তো এই, এবং তারা বলেছেন যে, এবং তারা শেখ হাসিনাকে ধরেই বসে আছে, কাজেই শেখ হাসিনা তাদের সেই আনুগত্যের পুরস্কার হিসেবে তাদেরকে দুর্নীতির ব্যবস্থা করে দিয়েছে এবং জেনারেল আজিজকে সেনাপ্রধান বানিয়েছে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে আপনারা হয়তো, বাংলাদেশের সমস্যা হলো আমরা অনেক কিছু ভুলে যাই খুব তাড়াতাড়ি, সেটা হলো যে শাপলা চত্বরের গণহত্যা কিন্তু 3 ব্যক্তি প্রধান ভূমিকা পালন করেছে, তার মধ্যে একজন ছিল এই জেনারেল আজিজ, তিনি তখন 2013 সালে বিজিবির প্রধান ছিলেন, আর একজন ছিল বেনজির আহমেদ, যিনি তখন র‍্যাবের প্রধান ছিলেন, এখন যিনি আইজিপি, আর 3 নম্বর ছিলেন এখন যিনি ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, তখন তিনি র‍্যাবের অপারেশনাল হেড ছিলেন।
তখন তাকে কর্নেল জিয়া নামে সবাই চিনত। তো এই কথাগুলো সরকার থেকে বলছে, তার মানে সরকার তোয়াক্কা করছে না এটা কি হবে। তো সরকার তোয়াক্কা না করলেও বহির্বিশ্বে কিন্তু বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে। যেমন জাতিসংঘে আপনারা জানেন, জাতিসংঘের জেনারেল সেক্রেটারির প্রতিনিধি মুখপাত্র, তিনি পরিষ্কারভাবে বলেছেন, ও আরেকটি কথা বলে নেওয়া দরকার, আমি ভুলে গেছিলাম, যে আরেকটি কথা এই এই ফ্যাসিস্ট সরকার প্রচার চালাচ্ছে যে তারা ইসরায়েল থেকে যন্ত্রপাতি কেনেনি, তারা প্রথমে বলেছে, এবং তারপরে বলেছে যে যন্ত্রপাতি তারা আড়িপাতার কিনেছে সেই যন্ত্রপাতি তারা পিস কিপিং মিশনের জন্য কিনেছে। অর্থাৎ আমাদের সৈন্যরা যে ভাড়া খাটতে যায় বিদেশে, ইউএনএর ভাড়া খাটতে, সেখানকার কাজের জন্য তারা কিনেছে। তো জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল, তার মুখপাত্র পরিষ্কার করে বলেছেন যে পিস কিপিং এ আড়িপাতার যন্ত্রপাতির কোনো প্রয়োজন হয় না, এবং ইউএনএর জন্য এই যন্ত্রপাতি কেনা হয় নাই। তার মানে পরিষ্কার ভাবে তিনি বলে দিচ্ছেন এই যন্ত্রপাতি কিনেছে বাংলাদেশ সরকার, কিনেছে এবং কিনেছে বাংলাদেশের জনগণের উপরে আড়ি পাতার জন্য, এবং এটা ইসরায়েল থেকে কেনা হয়েছে। আরেকটি যে মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেছে এই সরকারে, সেটাও আপনাদেরকে বলে রাখি। কদিন আগে এই কাহিনী প্রকাশিত হওয়ার দু একদিন আগে, মানে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এই অনুষ্ঠানটি প্রচারের কয়েকদিন আগে, একদিন আগে সম্ভবত, বাংলাদেশের এই এই দখলদার সরকারের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে হাঙ্গেরি নাকি বাংলাদেশের কাছে টিকা চেয়েছে, এবং বাংলাদেশ সরকার 5,000 টিকা হাঙ্গেরিকে দিতে রাজি, সম্মত হয়েছে। তো হাঙ্গেরি কানেকশনটা কি, এটা নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল যে হাঙ্গেরি বাংলাদেশের কাছে কেন চাইবে, আর হাঙ্গেরির সাথে এত ভালো সম্পর্ক কি করে হলো। তো সেটা প্রমাণিত হয়ে গেল, যেহেতু হাঙ্গেরিতে জেনারেল আজিজের ভাই ওখানে থাকে, এবং জেনারেল আজিজের ভাইয়ের মাধ্যমে এই যে ইসরায়েল থেকে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা ট্রেনিং নিয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে, সেই কারণে হাঙ্গেরির সাথে বর্তমান সরকারের একটা সুসম্পর্ক হয়েছে। এমনকি শেখ হাসিনাও হাঙ্গেরিতে ঘুরে এসেছেন, এবং জেনারেল আজিজও হাঙ্গেরিতে গেছেন, সেই ছবিও আল জাজিরা আমাদেরকে দেখিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, হাঙ্গেরি এখন বলছে যে আমরা বাংলাদেশের কাছে কোনো টিকা চাই নাই। কাজেই এই যে টিকা চাওয়ার কাহিনী, এটা সর্বৈব মিথ্যা। এবং তারা আর একটা বলেছে যে বাংলাদেশ তাদেরকে নিজে থেকে শতপ্রবৃত্ত হয়ে 5,000 টিকা দিতে চেয়েছিল। হাঙ্গেরি শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রীকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গালে চড় লাগিয়েছে। হাঙ্গেরি বলেছে এই টিকা তারা নেবে না, বাংলাদেশ সরকার দিতে চেয়েছে, কিন্তু হাঙ্গেরি বলছে তোমার কাছ থেকে আমরা টিকা নেব না। তো এই নির্লজ্জ সরকারের, তো এরা ওই যে একটা কথা আছে না, এরা একেবারে উলঙ্গ হয়ে গেছে, কাজেই তাদের আর কোনো লজ্জা সরবের বালাই নাই। তো সরকার যখন এই কাজগুলো করছে, তখন বাংলাদেশের মিডিয়া কি করছে, এটা আপনাদেরকে একটু বলা প্রয়োজন। বাংলাদেশে আপনারা জানেন, বাংলাদেশে দু ধরনের মিডিয়া আছে। এক ধরন হচ্ছে একেবারে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পাঁচাটা গোলাম, এবং এই সমস্ত মিডিয়াকে আপনারা চেনেন। এই সমস্ত মিডিয়ার মধ্যে কতগুলো নামই বলা যেতে পারে, যেমন ধরুন 71 টেলিভিশন আছে, সময় টেলিভিশন আছে, ডিবিসি আছে, পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিন আছে, কালের কণ্ঠ আছে, জনকণ্ঠ আছে। এগুলো হলো একেবারে নির্লজ্জ পাঁচাটা গোলাম শ্রেণীর সাংবাদিক এবং সংবাদপত্রের মালিক। এটা গেল একটি শ্রেণী। আরেকটি শ্রেণী, তারাও কিন্তু দালাল এবং গোলাম, কিন্তু তারা দালাল এবং গোলাম হচ্ছে প্রধানত দিল্লির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং যেহেতু বর্তমান সরকারকে দিল্লি বসিয়েছে, এবং একসময় এই সরকার ক্ষমতায় আসার ব্যাপারে 1/11 সময় আপনাদের স্মরণে থাকার কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন জানিয়েছিল, সেই কারণে ওই যে দ্বিতীয় গ্রুপ, তারা আবার ভয়ানক ভাবে, যেটা বললাম আপনাদেরকে যে ভারত এবং মার্কিনপন্থী, তো মার্কিনপন্থী এবং ভারতপন্থী হওয়ার কারণে তারা হাসিনার দালালি করতে অভ্যস্ত। কিন্তু তারা নিজেদেরকে সুশীল হিসেবে পরিচয় দিতে পছন্দ করে, এবং এই পত্রিকাগুলোর মধ্যে রয়েছে ডেইলি স্টার, প্রথম আলো এবং এই জাতীয় কিছু পত্রিকা। তো এদের আবার একটা কমন বন্ডিং আছে এই দুই শ্রেণীর পত্রিকার মধ্যে। কি কমন বন্ডিং? ইসলাম বিদ্বেষ, ইসলামোফোবিয়া।
এই দুদলই কিন্তু প্রচন্ড রকম ইসলামোফোবিক, এবং ইসলামোফোবিয়ার দিক দিয়ে আবার সুশীল পত্রিকা আবার বেশি বেশি মাত্রায় ইসলামোফোবিক। তো আমি দেখলাম যে সুশীল পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলোতে দুটো এডিটোরিয়াল ছাপা হয়েছে, মাহফুজা নাম আরেকটি আলাদা লেখা লিখেছেন, এবং সেখানে তারা সাফাই গাইবার চেষ্টা করছেন যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এ সমস্ত বাধ্যবাধকতার কারণে তারাও পারেন এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখাতে, কিন্তু তারা এই ডিজিটাল আইনের ভয়ে তারা এটা দেখান। তো এই কিছু প্রশ্ন তাদেরকে করা দরকার, আপনারাই করবেন, জনগণ করা উচিত তাদের কাছে। সেই প্রশ্নগুলো হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে তো 2018 সালে, তো 2018 সালের আগে তারা কোথায় ছিলেন? তার আগে কিন্তু আইসিটি অ্যাক্ট একটা ছিল, আইসিটি অ্যাক্টের 57 ধারা এবং 58 ধারা, এবং আইসিটি অ্যাক্টের 57 ধারায় প্রথম যে ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছিল এবং গ্রেফতার করা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু আমি, আমার দেশ সম্পাদক মাহমুদ রহমান, এবং যে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই পত্রিকাটি হচ্ছে আমার দেশ। সেটা হয়তো আপনারা এতদিনে ভুলে গেছেন, কারণ আগেই বললাম আমরা এই বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি অতীত ইতিহাস ভুলে যাই। তো এখন প্রশ্ন আসে যে বাংলাদেশে এই যে আইসিটি অ্যাক্টের মাধ্যমে সংবাদপত্রে কণ্ঠরোধ করা হলো, আমার দেশ যখন বন্ধ করা হলো, তারপরে দিগন্ত টিভি বন্ধ করা হলো এবং অন্যান্য পত্রিকাও বন্ধ করা হলো, তখন মাহফুজ আনাম সাহেবরা কি করছিলেন? তারা তখন কিন্তু সরকারের সাথে হাত মিলিয়ে এই ভিন্ন মতের সংবাদপত্রের কণ্ঠরোধে ব্যস্ত ছিলেন। তারা উস্কানি দিয়েছেন সরকারকে, সর্বতভাবে সমর্থন করেছেন। এবং আপনাদের আরেকটু পিছনে যদি যাই আমি, 1111-এর সময় যে মিলিটারি কু হয়েছিল বাংলাদেশে, মঈন মাসুদ গং যে কু করেছিল, সেই কুটার উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আনা, এবং সেই কুয়ের পিছনে যারা কুশীলব ছিলেন তাদের প্রধান কুশীলব ছিলেন এই মতিউর রহমান এবং মাহফুজ আনাম এই গং। এবং তারা তখন গর্ব করে বলতেন যে মঈন মাসুদের সরকারকে তো আমরাই এনেছি। তো সুতরাং তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, তাদের সঙ্গে আর বর্তমানে যে ফ্যাসিবাদী শাসক শ্রেণী জনগণের কাঁধে চেপে বসে আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা সকলেই বাংলাদেশ বিরোধী, সকলেই দিল্লির দালাল এবং সকলেই ইসলাম বিদ্বেষী। তো এখন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন জনগণের ইচ্ছায় না বা জনগণের শক্তিতে না, তারা টিকে আছেন দিল্লি এবং এখন প্রমাণিত হয়েছে আল জাজিরার এই এই ইনভেস্টিগেটিভ রিপোর্টের মাধ্যমে এবং জায়নবাদের মাধ্যমে, অর্থাৎ ইসরায়েলের মাধ্যমে। অর্থাৎ শেখ হাসিনার এখন দুটো প্রভু, একটা হলো ইসরায়েল আর একটা হলো ইন্ডিয়া, একটা হলো হিন্দুত্ববাদ আর একটা হলো জায়নবাদ। তো এই দুটো, হিন্দুত্ববাদ এবং জায়নবাদ, হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি মুসলিম বিদ্বেষী। কাজে বাংলাদেশের মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী সরকার হাত মিলিয়েছে এই দুটো শক্তির সঙ্গে। তো আমি এই এই সংবাদটি প্রচারিত হওয়ার পরে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের ইসলামপন্থী যে সমস্ত দল আছেন কিংবা বাংলাদেশের যে আলেম ওলামা সমাজ আছেন, যারা বিভিন্ন সময় খুবই সাহসিকতাপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সাহসিকতার সাথে তারা লড়াই করেছেন বিভিন্ন অন ইসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, আমি আশা করেছিলাম তারা মুখ খুলবেন এর মধ্যে, এই ইসরায়েলের সাথে সংযোগ নিয়ে মুখ খুলবেন, কিন্তু সেই দিক দিয়ে আমি খানিকটা হতাশ হয়েছি। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো আলেম ওলামার মুখে কিংবা কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের কাছ থেকে এই যে জায়নবাদের কাছে সাথে এই সরকারের যে গোপন সম্পর্ক সেটি নিয়ে কোনো প্রতিবাদ উচ্চারিত হয় না। তো আপনাদেরকে একটি কথা আমি খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণ যদি মুক্তি চায়, এই ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শাসক শ্রেণীর হাত থেকে যদি মুক্তি চান তারা, তাহলে সেই মুক্তি তাদেরকেই আদায় করে দিতে হবে, নিজেদেরকে আদায় করে দিতে হবে। আমি দেখলাম যে এই আল জাজিরার এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর এটা ভাইরাল হয়ে গেছে। আমি সর্বশেষ দেখলাম যে শুধু আল জাজিরার যে অফিসিয়াল পেজ আছে ওখান থেকে ইউটিউবে 4.5 মিলিয়ন ভিউ
5 দিনে হয়েছে। তার মানে লোকে হুম লিখে ইউটিউবে এটা দেখছেন, কিন্তু ইউটিউবে এটা দেখে কিন্তু আপনাদের মুক্তি আসবে না। আপনারা যদি আশা করে থাকেন যে আল জাজিরা নিউজের মাধ্যমে বিদেশি কোনো শক্তি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে আর আপনারা মুক্ত হয়ে যাবেন, ঘটনা কিন্তু এরকম ঘটবে না, এটা পৃথিবীতে কোথাও ঘটে না। আল জাজিরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে, এই ধরনের ইনফরমেশন আমরাও বহুদিন ধরে আপনাদেরকে দিয়ে আসছি। যেমন ধরুন এই যে জেনারেল আজিজের সাথে তার এক বন্ধুর ফোন আলাপ, যেখানে জেনারেল আজিজ পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলাদেশে যত গুম খুন যত বিচার বহির্ভূত হত্যা হচ্ছে এটা শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, এবং শেখ হাসিনা কাদেরকে দিয়ে করাচ্ছেন, তিনি তারেক সিদ্দিকী দিকে দিয়ে করাচ্ছেন, যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর, তিনি জেনারেল জুবায়েরকে দিয়ে করাচ্ছেন যিনি এনএসআই এর প্রধান, তিনি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জিয়াকে দিয়ে করাচ্ছেন, তিনি পুলিশের প্রধান বেনজিরকে দিয়ে করাচ্ছেন। এটা কিন্তু জেনারেল আজিজ টেলিফোনে তার বন্ধুকে বলেছে, এবং এটা প্রথম কিন্তু ফাঁস করেছিল কনক সরওয়ার, যে ইউটিউব চ্যানেল চালায়, আপনারা এটা জানেন, এবং আমার দেশেও এটা সম্পর্কে আমরা নিউজ করেছি কনক সরওয়ার এটা ফাঁস করার একদিন পরে। তো সুতরাং আমার দেশ এবং কনক সরওয়ারের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা পুরো বিষয়টি জনগণকে জানিয়েছি। তো এই সরকার তখন চুপ করেছিল, এমন ভাবে ছিল যেমন যে বালির মধ্যে উট মাথা গুঁজে থাকে, সেরকম ভাবে ছিল যে কেউ দেখছে না, পাত্তা দেওয়ার দরকার নাই, ঠিক আছে বলুক, তারপরে কদিন পরে থেমে যাবে। কিন্তু যখন আল জাজিরা নিউজটা আসলো তখন আর তারা ওই আগের নীতি অব্যাহত রাখতে পারেনি, কারণ আল জাজিরায় আসার পরে আবার বিবিসি তো এখান থেকে নিউজ করেছে শুধুমাত্র ইসরায়েলের অংশটি নিয়ে, বাকিগুলো নেয়নি। যেমন জেনারেল আজিজের কর্মকাণ্ড, তার যে সন্ত্রাসী ভাইদের কর্মকাণ্ড, শেখ হাসিনার কাজ কারবার, ওগুলো নিয়ে বিবিসি নিউজ করে নাই। বিবিসি তো আপনারা জানেন যে বিবিসিতে যারা বাংলা অনুষ্ঠান চালায় তারা সকলেই আওয়ামী লীগের আওয়ামী লীগ পন্থী, এবং আওয়ামী লীগ সরকারই তাদেরকে রীতিমতো নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে বিবিসি, যে কারণে বিবিসি বাংলা অনুষ্ঠানে আপনি কোনো নিরপেক্ষ সংবাদ পাবেন না, সেখানে ঘুরিয়ে ফিরিয়ে শেখ হাসিনার দালালি দেখতে পাবেন, এবং সেখানে হিন্দুত্ববাদ তারাও কিন্তু দখল করে বসে আছে, এই জন্য সেখানে হিন্দুত্ববাদের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে নিউজ দেখবে। তো বিবিসি কিন্তু আল জাজিরা এই অনুষ্ঠান থেকে তারা ইসরায়েলের অংশটুকু নিয়ে নিউজ করেছে, এবং ইউনাইটেড নেশনসেও এটা চলে গেছে। আজকে তার মধ্যে একটা যেগুলো নাম আপনারা জানেন, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে কেনেডি ফাউন্ডেশন, এরা একটা বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে তারা মার্কিন সরকারকে দোষারোপ করছে যে জেনারেল আজিজের মতো একটা সন্ত্রাসীকে কিভাবে মার্কিন সরকার সে দেশে আমন্ত্রণ করে নিয়ে গেছে, এবং তার সঙ্গে কেন মার্কিনি সব কর্মকর্তারা দেখা করছে। যেমন আজকে বাংলাদেশের টেলিভিশনে একটা ছবি প্রচারিত হয়েছে, আপনারা কেউ কেউ দেখে থাকবেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ অফ স্টাফ তিনি মিটিং করেছেন জেনারেল আজিজের সাথে। কি মিটিং করেছেন সেটা কিন্তু আমরা জানি না, কি বলেছেন সেটাও জানি না, কতক্ষণের মিটিং আমরা তাও জানি না, কিন্তু দেখা করেছে, ফটো অপরচুনিটি হয়েছে এটা জানা গেছে। তো এগুলোর বিরুদ্ধে হিউম্যান রাইটস গ্রুপগুলো সোচ্চার হয়েছে, এবং এই বিষয়ে কিন্তু এই চাপ চলতেই থাকবে। এই চাপের থেকে শেখ হাসিনার মুক্তি নেই, এটা ঠিক, কিন্তু এই চাপের থেকে মুক্তি মানে এই না যে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে যাবে। এটা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আপনারা খুব ভুল করছেন। শেখ হাসিনা ক্ষমতা তখনই ত্যাগ করবে যখন জনগণ রাস্তায় নামবে, জনগণ সাহস করে রাস্তায় নেমে যখন বলবে যে আপনি ভারতের দালাল, আপনি হিন্দুত্ববাদের দালাল, আপনি ইসরায়েলের দালাল, জায়নবাদের দালাল, 90% মুসলমানের দেশে আপনার কোনো অবস্থান থাকতে পারে না, ক্ষমতায় থাকা তো দূরের কথা, যখন এই দাবি নিয়ে এই ইমানি শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশের এই মুসলমান 90% মুসলমান জনগোষ্ঠী রাস্তায় নামবে, তখনই কেবলমাত্র কিন্তু শেখ হাসিনার পতন হবে। এবং আপনারা যদি মুক্তি লাভ করতে চান এই ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে, তাহলে এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। কোনো আমেরিকা, চীন বা অন্য কোন দেশ কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশকে মুক্তি দেবে, এরকম কোন আকাশ কুসুম কল্পনা আপনাদের থাকলে আমি বলবো সেই কল্পনা ত্যাগ করতে। তা আমার বক্তব্য, আমি এটাতেই বিশেষ করে জোর দিতে চাচ্ছি
যে আপনারা এই জায়নবাদ এবং হিন্দুত্ববাদ বাংলাদেশকে যে বাংলাদেশের উপরে ঘাড়ে চেপে বসে আছে বা বাংলাদেশ দখল করে ফেলেছে জায়নবাদ এবং হিন্দুত্ববাদ, তার বিরুদ্ধে আপনারা লড়াই শুরু করুন। এবং আপনারা জানেন যে হিন্দুত্ববাদের যে প্রধান ব্যক্তি গুজরাটের কসাই মোদি, ভারতের প্রধানমন্ত্রী, তিনি নাকি শেখ মুজিবের 50তম জন্ম বার্ষিকী বা শততম সরি শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবার্ষিকী বা 50তম বার্ষিকী পালন করবার জন্যে 26শে মার্চ অথবা 25শে মার্চ বাংলাদেশে আসবেন। তো সেখানেও আমি খুব অবাক হচ্ছি, কারণ এর আগে যখন কথা উঠেছিল যে মোদি আসবেন বাংলাদেশের বিজয়ের 50 বছর পালন করবার জন্য, তখন কিন্তু আলেম সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন এবং মোদি শেষ পর্যন্ত এই করোনার বাহানা দিয়ে বলেছিল যে না আমি আসবো না বাংলাদেশ। তার কিন্তু মুজিব বর্ষ পালন করবার জন্য আসার কথা ছিল। তো এখন সেই মোদি মুজিব বর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বর্ষ পালন করবার জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে এবং দুই সরকারের মধ্যে আলাপ আলোচনা তো শুরু হয়েছে এবং বলা হচ্ছে তিনি নাকি টুঙ্গিপাড়াতেও যাবেন। তো এখানেও আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা আওয়াজ তুলুন যে গুজরাটের কসাই ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদি বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে মোদি যদি আসে 50তম বার্ষিকীতে স্বাধীনতার, তাহলে এটা বাংলাদেশের স্বাধীনতার এই 50 বর্ষের উদযাপনকেই অবমাননা করা হবে। এবং আমি যারা দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশের আছেন, যারা ইসলামে বিশ্বাস করেন, যাদের ইমান শক্ত আছে, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সময় ক্ষেপণ না করে এখনই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এবং রাস্তায় নামুন। তাহলে দেখবেন আপনারা যদি রাস্তায় নামেন তাহলে এমনও হতে পারে যে স্বাধীনতার 50 বর্ষ যে উদযাপন হবে ইনশাআল্লাহ 26শে মার্চ, তার আগেই আমরা ফ্যাসিস্ট শাসন মুক্ত হয়েও যেতে পারি, এই শেখ হাসিনা তার আগেও পতন হতে পারে, কিন্তু সেই পতন হবে কি আপনাদের মাধ্যমে। এবং আপনাদের মাধ্যমে, আপনাদের গণ আন্দোলনের মাধ্যমে যদি শেখ হাসিনার পতন হয় তাহলেই কিন্তু আমাদের মুক্তি মিলবে। যদি বিদেশি শক্তি হাসিনাকে সরিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের মুক্তি মিলবে না। যেমন ধরুন সাদ্দাম হোসেনকে সরিয়ে দিয়েছিল ইরাকে কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কি ইরাকের জনগণের মুক্তি মিলেছিল? না, প্রায় 10 লক্ষ ইরাকের নিরাপরাধ নারী পুরুষ শিশু মহিলা বৃদ্ধ তাদেরকে হত্যা করেছিল এই মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী। কাজেই বিদেশি কোন শক্তির কাছ থেকে নিজেদের মুক্তি আশা করবেন না, আমাদের মুক্তি আমাদেরকেই অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা তো পরিষ্কার করেই বলেছেন যে জাতি যেরকম নেতৃত্বের উপযুক্ত, মহান আল্লাহ তাআলা সেই জাতিকে সেরকম নেতৃত্বই উপহার দেন। কাজে আমরা যদি এখনো ঘরে বসে থাকি, আমরা যদি এখনো পুলিশ র‍্যাবের ভয়ে, আমরা যদি কথা বলতে ভয় পাই, আমরা যদি শুধুমাত্র ইউটিউবে বক্তব্য শুনে আমরা মনে করি যে এই সরকার পতন হয়ে যাবে, তাহলে আমরা বিরাট ভুল করছি। আমার বক্তব্য আর আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েল এবং ইন্ডিয়া, জায়নবাদ এবং হিন্দুত্ববাদের দালাল শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলি এবং তাকে ক্ষমতাচ্যুত করে জনগণের যে ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই আন্দোলনটা আমাদের করতে হবে এবং এরপরে দেখবেন যদি আমরা এটা করতে সক্ষম হই তাহলে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 12 বছরে, বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, এগুলোকে নতুন করে আমাদের শুদ্ধি অভিযান চালিয়ে এটা নতুন করে একটা দেশপ্রেমিক সংগঠন প্রত্যেকটাকে গড়ে তুলতে হবে। দেশপ্রেমিক সংগঠন হিসাবে সেনাবাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। দুর্ভাগ্যজনক ভাবে জেনারেল আজিজের মতো সন্ত্রাসীর অধীনস্থ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব ভারত এবং ইসরায়েলের কাছে বিসর্জন দিয়েছে। আসুন আমরা এই
এই গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক সদ্য জনাব মাহমুদ রহমানের মূল্যবান বক্তব্য। আসুন আমরা আশা করি, আসুন আমরা তার এই বক্তব্যে সাড়া দিয়ে একটি গণ আন্দোলনের দিকে যাই, বাংলাদেশে একটি গণ আন্দোলন হোক এবং এই জালিম সরকার এবং এই ফাসিবাদী সরকারের পতন হোক সেই কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা আমাদের অনুষ্ঠান শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।